সরকার ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সেই অনুপাতে ডজনের দাম আসে কত 140 টাকা তো বাজারে তো এটা 160 টাকার উপর বিক্রি করে বাজার অবস্থা সব জিনিসপত্র দাম বেশি পাইকারি থেকে কমায় আসলাম না কমাবে স্তরব 15 সেপ্টেম্বর রাজধানীর মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে পেঁয়াজ ডিম ও আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত দামে বিক্রি না করা নিয়ে বিক্রেতাদের রয়েছে নানা অজুহাত ব্যবসায়ীরা বলছেন সরকারের নির্ধারণ করা দামে তারা পণ্য কিনেও আনতে পারছেন না তাই সরকারের নির্ধারিত দামে পণ্য বিক্রি করা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানান একাধিক দোকানদার বাজার ঘুরে দেখা যায় দেশি পেঁয়াজ 80 থেকে 85 টাকা ভারতীয় পেঁয়াজ 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে এবং ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা ডজন লাল ডিম 150 টাকা ডজন আর সাদা আছে 145 টাকা ডজন ভারতরা কমাইলে আমরা কমিয়ে বিক্রি করতে পারবো যেরকম আলুর দাম বাড়ছে আদার দাম বাড়ছে রসুন 20 টাকা কেজি প্রতি বাড়তি আলুর দাম বেশি আলু কেজি আমরা বেচা 50 টাকা 40 টাকা আমরা কিনা যেমন পেঁয়াজ আগে ছিল আপনার 60 টাকা কেজি ছিল 50 টাকা ছিল এখন 80 টাকা যেমন সমনি বিক্রি করতে আসি আমরা দেখা যায় 1 কেজি পেঁয়াজ আমরা 5 টাকা বা 2 টাকা থাকে হাইস গেলে 5 কেজি পেঁয়াজ বসলে এখানে 10 টাকা থাকলো এছাড়া অন্যান্য সবকিছুতেই আর কি দাম প্যাকেট জাত দ্রব্যগুলো আছে সবগুলোই দাম বেশি 14 সেপ্টেম্বর সচিবালয়ে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের দাম নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী তিন কৃষি পণ্যের দাম নির্ধারণের সিদ্ধান্ত জানান সেই অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য হবে 64 থেকে 65 টাকা আলু কেজিতে ভোক্তা পর্যায়ে 35 থেকে 36 টাকা এবং ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি পিস 12 টাকা নির্ধারণ করা হয়েছে আমি মনে করি ভোক্তা অধিকার এগুলো নিয়মিত মনিটরিং করা উচিত এবং এক্ষেত্রে সরকারকে নিয়ন্ত্রণের মধ্যে আনা উচিত বলে আমি মনে করি সরকার বলছে বেঁধে দেওয়া দাম কার্যকর করতে নিয়মিত বাজার তদারকি করা হবে যদিও এর আগে কয়েক দফায় ভোজ্য তেল ও চিনির দাম বেঁধে দিয়েও তা কার্যকর করতে পারেনি সরকার এই ব্যর্থতার জন্য বেশ অনেকবারই বাজার সিন্ডিকেটকে দায়ী করা হয়েছিল